নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে। তার আগে সকলকে শুভ বিজয়া। আশা করি সকলে খুব খুব এনজয় করেছো, পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। তো পুজো শেষ হয়ে গেছে, আবারও আমাদের খেলার মধ্যে ফিরতে হবে, কাজের মধ্যে ফিরতে হবে। হ্যাঁ, অনেকেরই মন ভালো নেই, আমাদেরও মন ভালো নেই। বেশ পুজোর দিনগুলো খুব ভালোভাবে আমাদের পাড়ার পুজোতে কাটছিল, তো সেগুলো কিন্তু অনেকটাই মিস করব। কালকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, গলার অবস্থা তো আমার পুজোর আগে থেকেই খারাপ, পুজোতে আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে আমার খারাপ অবস্থা। তারপর তোমাদের সেগুলো পোস্ট করেও জানিয়েছিলাম, তোমরা যেভাবে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। এখন গলার অবস্থা কিছুটা হলেও ভালোর দিকে, কিন্তু সময় লাগবে। এই ভাঙা গলা নিয়েই তোমাদের কিছু আপডেট একটু শেয়ার করে দেব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো ফুটবলের সব থেকে বড় উৎসব ডার্বি, কলকাতা ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা 19 তারিখে হতে চলেছে। তো সেই ডার্বি ম্যাচে তোমরা টিকিট কিভাবে পাবে? অনলাইন তো টিকিট অ্যাভেলেবেল রয়েছে, যে পরিমাণে টিকিটের দাম বেড়েছে, আমি নিজেও মানে মাঠে যাচ্ছি না, আমাকে কয়েকজন মানে টিকিট অফার করেছে, তাও আমার পক্ষে যাওয়াটা এই মুহূর্তে সম্ভব নয়। আর যা গলার পরিস্থিতি একদমই সম্ভব নয়, তবুও যদি শেষ মুহূর্তে কিছু পরিস্থিতির পরিবর্তন হয় তো অবশ্যই কিন্তু ডার্বি ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছা তো রয়েছে। এবার যদি আমরা ডার্বি ম্যাচের টিকিটের রিডিম নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচের টিকিট কিন্তু তোমরা রিডিম করতে পারবে। অনলাইন যারা টিকিট কেটেছো তারা কিন্তু শর্ট লেকের বক্স অফিস 1, সেখান থেকে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 11টা থেকে 6টা পর্যন্ত তোমরা টিকিট রিডিম করতে পারবে। আর যারা মোহনবাগান ফ্যান রয়েছে তারা গেট নম্বর 4 থেকে রিডিম করতে পারবে। এছাড়া অফলাইন টিকিট রুবি হসপিটালের পাশে যেখানে কাউন্টার রয়েছে সেখানে 15 তারিখ থেকে 18 তারিখ কলকাতা ডার্বির টিকিট তোমরা রিডিম করতে পারবে। এটা গেল টিকিটের ব্যাপার। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের কোচ নিয়ে যেটা তোমাদের লাস্ট আপডেট জানিয়েছিলাম 17 তারিখ, তো সেই 17 তারিখটা আপাতত ধরে রাখো, বা পরে যদি কিছু ডেট টাইম চেঞ্জ হয় তোমাদের জানিয়ে দেবো। কিন্তু ডার্বি ম্যাচের আগেই নিয়ে আসার সমস্ত চেষ্টা কিন্তু ম্যানেজমেন্ট করছে, এটা কিন্তু অস্কার ব্রুজনকে নিয়ে আপডেট রয়েছে। প্র্যাকটিস থেকে আপডেট বললে যেরকমটা তোমাদের 2 দিন আগেই জানিয়েছিলাম যে ডিমি কিন্তু ফিট, ম্যাচ ফিট কতটা সেটা তো মেডিকেল টিম বলতে পারবে, ম্যাচ ফিট কতটা রয়েছে ডিমি। এবং তার সাথে সাথে মোহাম্মদ রাকিব, সেও কিন্তু ফিট রয়েছে, এবং তার সাথে নিশু কুমারও কিন্তু অনেকটা ফিট হয়ে গেছে। নিশু কুমারকে খুব সম্ভবত এএফসির ম্যাচ থেকে ইস্টবেঙ্গল পাওয়ার সম্ভাবনা অনেক অনেক রয়েছে। এবার পুরোপুরি মেডিকেল টিম ঠিক করবে। এবার ডিমিকে নিয়ে যেটা সুখবর, ডিমি কিন্তু বল পায়ে টিমের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে। ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ারই ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। 12 তারিখ থেকে কয়েকজন প্লেয়ার মানে ছুটিতে ছিল, তারাও কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। জোর কদমে কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব চালাচ্ছে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে আনোয়ার আলীর রায় কিন্তু 14 তারিখে আসতে চলেছে, সেরকমটাই কিন্তু আপডেট রয়েছে। কিন্তু রায় আদেও আসবে কি না, তাকে জরিমানা করা হবে নাকি তাকে সাসপেন্ড করা হবে, সেই দিকে আমাদের নজর ছিল। কিন্তু ভাই আজকে কোনো ফাইনাল রায় আসেনি, আবারও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, আবারও ওই 23-24 তারিখ পর্যন্তই ব্যাপারটা পিছিয়ে গেছে। এক্ষুনি আনোয়ার আলীকে নিয়ে কোনো রকম ফাইনাল রায় যেহেতু আসছে না, তাই আনোয়ার আলীর ডার্বি ম্যাচ খেলতে মানে না বানিয়ে কোনো রকম সমস্যা নেই। আনোয়ার আলী কিন্তু লাল হলুদের জার্সি গায়ে আইএসএল এর ডার্বি খেলতে চলেছে। লাস্ট ইয়ার পর্যন্ত মোহনবাগানের জার্সি গায়ে ডার্বি খেলেছে, এবার কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আনোয়ার আলী ডার্বি ম্যাচ খেলতে পারবে, তার কোনো অসুবিধা নেই। এবং 22-23 তারিখেও মনে হয় না ফাইনাল রায় আসবে, এটা এখন তারিখের পর তারিখ চলতে থাকবে, যতদিন চলতে থাকবে ততদিন কিন্তু আনোয়ার আলী খেলা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। পরে যা হবে না হবে সেটা পরে দেখা যাবে, এই মুহূর্তে আনোয়ার আলীকে নিয়ে কোনো রকম সমস্যা নেই। আনোয়ার আলী, জিকসান, তারা কিন্তু জাতীয় দলের ক্যাম্প থেকে এসে তারা প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে, তারা আইএসএল এর জন্য প্র্যাকটিসে নেমে পড়েছে, বিনজর্জের আন্ডারে প্র্যাকটিস করছে। তো এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। তার সাথে সাথে আরও একটা রিকোয়েস্ট,
আমাদের এসডি ফ্যামিলি চ্যানেলে কিন্তু পরপর ভিডিও আসছে, আমাদের গ্রামের পুজো, আমাদের এলাকার পুজো, বাদ বাকি অনেক ভিডিওস রেডি রয়েছে, কিন্তু গলার জন্য সেগুলো এডিট এখনো করা সম্ভব হচ্ছে না, তো সেগুলো আস্তে আস্তে আসবে। তোমরা প্লিজ এসডি ফ্যামিলিটাকেও একটু সাপোর্ট করো, আমরা 500 সাবস্ক্রাইবারে খুব কাছে রয়েছি, তোমরা আশা করি 500 কেন 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে, তো প্লিজ 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 ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। ওখানেও কিন্তু ক্রিকেট ফুটবল আপডেট এরপর পরপর আসতে থাকবে, এবং স্পেশাল কিছু আপডেট ওই চ্যানেলেও আসবে, তাই প্লিজ ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।